আমরা এখন কোথায় যাচ্ছি? অনেকদিন পর ব্লগ আপলোড দিতেছি, তো সবাই অবশ্যই ব্লগটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ওকে, তো হোয়াটসঅ্যাপ জনগণ, এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগে আমি এসেছি গাজীপুরের কালিয়াকুর উপজেলার বড়ইবাড়ি, আর এখানে নাকি গরিবের সেন্টমার্টিন আছে সেটা দেখার জন্য। সো চলুন আমিও দেখি এবং আপনাদেরকেও দেখাই। এখানে সেন্টমার্টিন কই? কই নিয়ে আইলা তুমি আমারে? এটা দিদি খাল খালবিল, খালবিল একটু পরে সেন্টমার্টিন দ্বীপ তোমাকে দেখাবো, চলো দেখাই। সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার জন্য সর্বপ্রথম দুইটা গাড়ি আমরা 60 টাকাতে পার্কিং করে নিলাম, দেন এরপর 250 টাকা দিয়ে এক ঘন্টার জন্য একটি নৌকা ভাড়া করলাম। আর হ্যাঁ, আপনারা যদি এখানে নতুন আসেন তাহলে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, আপনারা কখনো এই জলকুটির এখান থেকে নৌকা ভাড়া করবেন না, কারণ আপনারা যদি এখান থেকে নৌকা ভাড়া করেন তাহলে 400 টাকার নিচে ভাড়া করতে পারবেন না। গাইস, আমরা এখন যাচ্ছি গরিবের সেন্ট মার্টিন, সো আপনাদেরকেও নিয়ে যাবো, চলেন। তুমি সেভেন আবারই নিয়ে আসো, তাই বড় ভাই? থ্যাংক ইউ। ও খালা তো ভাই, আমাদের ওই পাশ যাই, তার বেশিক্ষণ সময় লাগবে না। তোমরা নাকি খাবার আনলা? খাবার দিবা না? 1, 2, 3, 4, 5, 6 মামা একজন, 7 জন। কেমনে চাইতে সিস্টানলি বন্ধু রিফাতের সাথে অনেকদিন পর দেখা হয়েছে, আমরা দুজন একসাথে বাংলা কলেজে লেখাপড়া করতাম। এই যে আমার ভাইও, সে অনেক ভয় পাচ্ছে, ভয় পাচ্ছ? তুমি যে গেছিস খাইতেছ, আমার একটু স্বাদ লাও না? নাও খাও এখন, বলার পরে নিজে রাখা দিস আগে। গাইস, এই হলো গরিবের সেন্টমার্টিন দ্বীপ, যেটাকে বলা হয় মনপুরা দ্বীপ। আসেন এখন আপনাদেরকে মনপুরা দ্বীপটা ঘুরিয়ে দেখাই। এই এইখানে তুই ছিল একটা, এইখানে একটা রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্ট তো নাই না, এইখানে ছিল, এখানে একটা রেস্টুরেন্ট ছিল। তোমার বন্ধু না? হ্যাঁ বন্ধু। তুই আমার জন্য জীবন দিতে প্রস্তুত না? জীবন দিতে প্রস্তুত আছি। আমার যখন টাকা পয়সার প্রয়োজন হয় তো দিবি না? সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখানে অনেকক্ষণ আড্ডা দিলাম, এখন আমরা চলে যাবো ওই পারে, তারপর বাসা চলে যাবো, কারণ আমাদের বাসা অনেক দূরে, এখান থেকে প্রায় 25 কিলো হবে। চলে যাই সেন্ট মার্টিন দ্বীপ, গরিবের সেন্ট মার্টিন, বাই বাই। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে। আল্লাহ হাফেজ।